বিরতির পর ফিরে আসলাম। উপনির্বাচনে একটি আসনে জয়লাভ করে কংগ্রেস এবং তারপরই আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় গতকালকে, এবং সেই উত্তেজনার পারদ গিয়ে পৌঁছায় বিশালগড়ে। গতকালকে কংগ্রেস ভবনের উপর হামলা আমরা দেখেছি। প্রদেশ কংগ্রেসের সভাপতি আক্রমণের শিকার হয়েছেন। একই রকম ভাবে বিশালগড়ে গিয়ে পৌঁছেছে ঝামেলার আজ। গভীর রাত্রে বিশালগড় নিচের বাজারস্থিত কংগ্রেস ভবনে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠে এসেছে। এমনকি আসবাবপত্র যাবতীয় সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে কংগ্রেস ভবনের। পরবর্তী সময়ে শুধুমাত্র দুষ্কৃতীরা হামলা চালিয়ে রক্ষা থাকেনি, পরবর্তী সময়ে আগুন জ্বালিয়ে সমস্ত কিছু পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, যেমনটা খবর এখনো পর্যন্ত। এবং দুষ্কৃতীদের এই তাণ্ডব লীলা খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে সেই জায়গাতে, এবং পরবর্তী সময়ে দমকল কর্মীদের খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, এমনকি তার সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। তীব্র চাঞ্চল্য বিরাজ করছে বিশালগড় নিচের বাজারস্থিত কংগ্রেস ভবনের মধ্যে, এবং কংগ্রেস ভবনকে ভাঙচুর চালানো হয়েছে, ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। টেবিল চেয়ার থেকে শুরু করে আসবাবপত্র, জানলা ভেঙে দেওয়া হয়েছে, সমস্ত রকম ভাবে আক্রমণ চালানো হয়েছে কংগ্রেস ভবনের উপর। এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা যে দাবিটা করছেন যে গতকালকে নির্বাচনের রেজাল্ট বের হওয়ার পরই কিছুক্ষণের পর, অর্থাৎ দুপুর ঠিক দুটো থেকে আড়াইটা নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর পোস্ট অফিস চৌবহনী। আগরতলার কংগ্রেস ভবনের ঠিক সামনের যে জায়গাটি রয়েছে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে, এবং যে উত্তেজনা চলে প্রায় দেড় থেকে দু ঘন্টা মতন। এবং এই পরিস্থিতি সামাল দিতে না দিতেই আচমকা জেলা থেকে মহকুমা থেকেও একাধিক খবর আসতে শুরু করে, যেমনটা বিশালগড়ে নজর পড়ে। বিশালগড়ে কংগ্রেস ভবনের উপর হামলা চালানো হয়েছে, দুষ্কৃতীরা সেই হামলা সংঘটিত করেছে, কংগ্রেস ভবনে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে কংগ্রেস কর্মী সমর্থকদের। কি বক্তব্য রয়েছে এই প্রসঙ্গে দমকল কর্মীর, শুনব। কালকে 11:30 নাগাদ বিশালগড় সাউথ মার্কেটে কংগ্রেস ভবনে থানা থেকে খবর আসে যে রোয়াট একটা আগুনের দেখতেছে। আমি আসলাম, রিসিভ করছি, তো ঘরে আসলে আমার সঙ্গে আমরা স্টাফ গেছে, গিয়া তারা আগুনটা নিয়ে আসে। এই আনুমানিক কয়টার সময় হয়েছে ঘটনাটা? আনুমানিক 11:30। তারপর ফায়ার সার্ভিসে কল আসলো, কোন কংগ্রেস ভবন এটা? এটা সাউথ মার্কেট বিশালগড় নিচের বাজার কংগ্রেস ভবন। কোন ক্ষয়ক্ষতি হয়েছে? আমি ক্ষয়ক্ষতি তো বেশি কিছু হয়েছে না, আমি আমি কোথায় না, আমি আসলাম সেন্টি এই জন্য আমার স্টাফ গেছে, স্টাফ গিয়া যা পাচ্ছে আচ্ছা। দমকল কর্মীর বক্তব্য আপনারা শুনলেন। তবে উপনির্বাচনে জয়লাভের পর কংগ্রেস একটি আসনে জিতেছে, এবং তার পাশাপাশি তারপর থেকেই দিল্লির নজর কেড়েছে কংগ্রেস, এবং ইতিমধ্যে কংগ্রেস আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কংগ্রেসের বক্তব্য গতকালকে পাওয়া গেছে, একটি আসনে জয়লাভ করে বিধানসভার দরজা খুলেছে, আগামী দিনে মহাকরণের দরজা খোলাই হচ্ছে কংগ্রেসের লক্ষ্য, এমনটা কংগ্রেসের জয়লাভের পর দাবি করেছে। যদিও এই মুহূর্তে পরিস্থিতি গতকালকে উত্তপ্ত হয়ে ওঠে, এবং সেই আজকে গিয়ে পৌঁছায় বিশালগড়ে, তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ রয়েছে প্রস্তুত। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।